ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টিপ অ্যাওয়ে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ট্রাভেল ব্লগ হতে চলেছে এই ব্লগটা। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিও ট্যাগলাইন থেকে তোমরা বুঝতে পারছো। তো এখন ভোর কটা বাজে তোমাকে দেখিয়ে দিচ্ছি, 45। তো 3:45 অলরেডি বেজে গেছে, এখন বেরিয়ে পড়ছি। তো এবারে যাচ্ছে না সঙ্গে আমার সাথে, পরিও যাচ্ছে না, লক্ষ্মীও যাচ্ছে না। তো বেসিক্যালি আমরা এবারে ট্রেনে ট্রাভেল করছি। সো পরি যাবে কিছুটা পথ, এখান থেকে দিদির বাড়ি যাচ্ছি পরিতে করেই। তো ওখানে পরিকে পার্কিং করে ওখান থেকে উবের নিয়ে স্টেশনে যাব। তো তোমাদের সব কিছু জানাবো কিভাবে কি যাচ্ছি, চলো। এখন বাজে 4:00 আর রাস্তাঘাট বুঝতেই পারছো পুরো ফাঁকা শুনশান। ঝটপট একটা উবের বুক করে আর বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন 6:45-এ। সেই জন্য বেশি দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট ফাঁকা, সেই জন্য শিয়ালদা যেতে খুব একটা বেশি টাইম লাগবে না। আর ওখানে আরও অনেকে আসবে, তাদের সাথে ওখানে গিয়েই আমি আলাপ করিয়ে দেবো বা সবাইকে দেখিয়ে দেবো যে কারা কারা যাচ্ছে। শিয়ালদায় পৌঁছে আবার কথা হবে। ফাইনালি উই আর ইন শিয়ালদা, ভীষণ মজা হচ্ছে। চলো দেখি ট্রেন আমাদের এলো কি না। এত লাগেজ নিয়েছি, এখন মনে হচ্ছে আমি কেন নিয়েছি, কিছু ভাবতে পারছি না, ভীষণ ওয়েট হয়ে গেছে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। 6:45-এ টাইম ছিল, একদম অ্যাকুরেট টাইমে ট্রেনটা ছেড়েছে। ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়। ভীষণ মজা হচ্ছে, একটা ভীষণ বড় ট্রিপ, বহুদিন আগে থেকে প্ল্যানিং একটা ট্রিপ, বুঝতেই পারছো অনেক আগে থেকে প্ল্যান করা ছিল কি হবে না হবে। ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। তোমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো আর এনজয় করো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের পুরো মেঘালয় টিমটার সাথে সবাইকে আলাপ করিয়ে দিচ্ছি। দেখো দিদি, জামাইবাবু, দিদির দুই মেয়ে, আর তুষার, দাদু, দিদা, স্বরূপ, আমি, আমার শাশুড়ি, আর হচ্ছে আর একটা এতে ছিল হচ্ছে এখানে রাজ, রিমঝিম, গুড্ডু, মানে রাজের ভাই। আমরা এই কজন মিলে যাচ্ছিলাম পুরো মেঘালয়তে একদম ধমাকা করতে। এরা দুই বোনে ট্রেনের মধ্যে এত বদমাইশি করছে জাস্ট বলার মতন না। অনেকটা টাইম ট্রেনে এইভাবেই কেটে গেল সময়টা। ভীষণ বোরিং ট্রেন জার্নি, আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজও দেখতে পেয়ে গেলাম। প্রচণ্ড গরম থাকার কারণে সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলো। এইটা আমাদের মেঘালয়ের সিরিজের ফার্স্ট এপিসোড। এর পরের এপিসোডগুলো যদি তোমরা দেখতে চাও, অবশ্যই কী করতে হবে জানো তো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর সেটাতে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তাহলে আমাদের যেসব ভিডিওগুলো আসবে সবার ফার্স্টে তোমাদের কাছে চলে যাবে। তাড়াতাড়ি করে ফেলো। এখন বাজে রাত 8:30, আর দিদির ছোটো মেয়ের অবস্থা দেখো, ভীষণ রেগে গেছে, জামাটা মনে হচ্ছে ছিঁড়েই ফেলবে আজকে যা হোক করে। ট্রেনটা মানে রাত্রিতে জাস্ট এনজিপি ক্রস করলো আর এত ভিড় হয়ে গেছে, দেখো প্রচন্ড ভিড় হয়ে গেছে। রাজের দম শেষ, কুচকি পুরো ঝেমাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে একটুনি। দেখো এরা আমাদের সাথে ট্রেনে ছিল, এই ভাইটার নাম হচ্ছে অঙ্কিত কুমার। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক। ও সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি, তো চলো আবার গুয়াহাটিতে নেমে দেখা হবে। যা যা।